সংগঠনকে মজবুত ও দৃঢ় করতে এবং কর্মীদের বিজেপি আদর্শে অনুপ্রাণিত করার লক্ষ্যে মঙ্গলবার শান্তির বাজারে কমিউনিটি হলে এক সক্রিয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টির 36 নং ওয়ার্ড শান্তির বাজার মণ্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপির সংগঠন মন্ত্রী তাপস ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য শম্ভু মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখানে এসে সম্মিলিত হয়েছি ভারতীয় ভারতীয় জনতা পার্টি শান্তির বাজার মণ্ডলে কর্মী সম্মেলন বা পরিচয় বর্ব আমরা বলতে পারি। এখানে পুরো মাত্রায় ভারতীয় জনতা পার্টি কাজ করতে গেলে যে কর্মী কর্মকর্তা যারা আছেন তাদের দলের ভেতরে চিন্তা আদর্শ ধন পদ্ধতি সংগঠন কিভাবে চলে তাদেরকে রাজনৈতিকভাবে শিক্ষিত করার জন্যই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এই পদক্ষেপ নিয়েছে।